তো আবারও উপস্থিত হলাম আপনাদের সিএসএস থ্রি টিউটোরিয়াল থ্রি নিয়ে। এই পার্টে আমরা কথা বলবো মূলত কমেন্টস নিয়ে, সিএসএসে কমেন্টস গুলো ইউজ করা হয় সেই কমেন্টস নিয়ে কথা বলবো। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম সিনট্যাক্স সিলেক্টরস এবং সিলেক্টরস দেখাইছিলাম আমরা ক্লাস এবং ডিআইপি দিয়ে যেগুলোকে সিলেক্ট করা হয় কিভাবে কাজ করে এটা তো বলেই দেওয়া হয়েছে। তো এখন মূলত এই তিনটা বাদ দিয়ে আজকে আমরা শেষ করে আজকে আমরা কথা বলবো কমেন্টস নিয়ে, এবং এই কমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রফেশনাল যারা ওয়েব ডেভেলপার তারা কি করে, যেখানে যে জিনিসটা ব্যবহার করে তারা সেখানে কমেন্টস দিয়ে দেয়। ভালো বোঝার ক্ষেত্রে যদি একজন ওয়েব ডেভেলপার ওয়েবসাইটটা তৈরি করার পরে অন্য একজন ডেভেলপারকে দেয় কাজ করানোর জন্য বা ডিজাইন করানোর জন্য, তখন যেন সে বুঝতে পারে যে এখানে কি ইউজ করা হয়েছে বা কেন ইউজ করা হয়েছে। তো এখন মূলত চলুন আমরাই দেখবো সেই কমেন্টসগুলো কিভাবে ইউজ করা হয়। তো কমেন্টস ইউজ করার জন্য আমরা যাব, আমরা কোথায় যাব, মাই নিউ ডিজাইন। আমরা এখানে অলরেডি আমরা কাজ করি, প্রতিদিন এখানে কাজ করব, তো আমরা এগুলোকে নোটপ্যাডে ওপেন করে নিব। আবার আবার সিএসএস এ যাব, এটাকে আবার আমরা ওপেন করে নিব। স্ট্যাম্পলি সরি ওপেন হয়ে গেছে অন্যটাতে। ওকে, জাস্ট আমাদের ইন্ডেক্স ডট এইচ টি এম এল এবং সিএসএস দুটাই ওপেন হয়ে গেছে। তো এখন মূলত আমরা এখন এখানে আমরা কাজ করব। তো এখানে আমরা আজকে শিখতেছি কি, কমেন্টস, সিএসএস কমেন্টস। তো সিএসএস থ্রি কমেন্টস শিখতেছি, টিউটোরিয়াল নাম্বার পার্ট নাম্বার হচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো আমরা এখানে যদি কিছু লিখি যে আমরা পি ট্যাগ দ্বারা, এগুলো এইচটিএমএল আমরা শিখে রেখেছি যে কিভাবে লিখতে হয়, ট্যাগ গুলো কিভাবে ইউজ করতে হয়। আই এম এ এসইও এক্সপার্ট এন্ড এই সিম্পল জিনিসগুলো আপনি এখানে লিখলেন, আই এম এসইও এক্সপার্ট। তো এটাকে লাইভ প্রিভিউসে ব্রাউজারে যদি লাইভ করা হয় তো এটাকে আমরা দেখতে পারবো। তো এখানে ছোট করে সুন্দর করে চলে আসবো, আই এম এ এসইও এক্সপার্ট। তো এটাকে আমরা কি করব, এই টেক্সটটাকে একটা কমেন্ট আকারে দিয়ে দিব। যদি আমরা কমেন্ট এইচটিএমএল এ দিতে চাই তাও দিতে পারবো, আমরা মূলত ইউজ করব কোথায়, আমাদের সিএসএস এ। তো অবশ্যই আমরা এখানে আমাদের সিএসএস টা লিংক করে নিব। তো লিংক করার জন্য এটাকে অবশ্যই আপনারা জানেন তো এভাবে কিভাবে লিংক করা হয়। তো আমরা আমাদের সিএসএস টাকে লিঙ্ক করে নিলাম। তো সিএসএস টাকে লিঙ্ক করার পরে আমরা এখানে লিখব পি অপস। তো পি লিখব, পি এর কালার দিব, কালার দিব কি অ্যাকুয়া। তো এই যে আমি অ্যাকুয়া কালারটা ইউজ করলাম এখানে, তো অবশ্যই অ্যাকুয়া কালার হবে, হয়ে গেছে। তো আমি যদি বলি ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত পিক্সেল হবে, 40 পিক্সেল। তো এই ফন্ট সাইজটা 40 পিক্সেল হয়ে যাবে। তো ফন্ট সাইজ 40 পিক্সেল হয়ে গেছে। তো অ্যাকুয়া কালার মূলত ভালো লাগতেছে না, আমরা রেড দেব ভালোভাবে বোঝার সুবিধার্থে। তো রেড দেওয়ার পরে আমাদের কালারটা রেড হয়ে গেছে যে আই এম এ এসইও এক্সপার্ট। তো আমরা এটাকে কি করতে পারি, এখন কমেন্ট দ্বারা এটাকে বোঝাবো। একজন ওয়েব ডেভেলপারকে কমেন্ট দ্বারা বোঝানো হবে কি যে এটা এটার কালার ইউজ করা হয়েছে রেড। তো এখানে আমরা এভাবে কমেন্ট দিব, কমেন্ট দেব এভাবে যে আমরা এখানে এখন কি ইউজ করব, ইউজ করতেছি যে সেন্ট এ সেন্ট টেক্সট, সরি সেন্ট টেক্সট কালার টু রেড।
তো এইভাবে মূলত আমরা এটাকে কমেন্ট আউট করব, এখান থেকে আমরা কমেন্ট আউট করব। তো এটাকে আমরা কমেন্ট দ্বারা এটা বুঝিয়ে দিলাম কি, দেখেন এটা যদি কমেন্ট আপনি ক্লোজ না করতে পারেন, নিচেরটা সহ কমেন্টের ভিতরে পড়ে যাবে, এই জন্য অবশ্যই আমাদেরকে কমেন্টটাকে ক্লোজ করতে হবে। দেখুন আমাদের যা ছিল তাই আছে, বাট আমরা একটা কমেন্ট দ্বারা একে বোঝাতে পারতেছি কি, যে সেন্ড দি কালার টু রেড, এটাকে কালার দেওয়া হয়েছে রেড কালার। তো এভাবে আমরা সিএসএস এ কমেন্টগুলো ইউজ করব। তো এখানে দেখুন এই যে একটা আপনি টেক্সট দিছি, এটাকে আমি ডুপ্লিকেট করি, করে এখানে যদি আমি বলি যে এটাকে কি দেওয়া হয়েছে, এটা কোন টেক্সটের কালার দেওয়া হয়েছে, তো এখানে একটা কমেন্ট ইউজ করব অবশ্যই। তো এভাবে আমরা কমেন্ট ইন আউট করে মাঝখানে লিখবো, মাঝখানে সুন্দর করে কমেন্ট ইন দিব। তো এখানে আমি দিতে পারি যে টেক্সট টেক্সট, এটাকে দিব হলো টেক্সট। তো হয়ে গেল, সবাই বুঝবে এর ভিতরে যা আছে বা এর নিচের ভিতর পর্যন্ত যা আছে, এখান থেকে এই পর্যন্ত সবাই বুঝতে পারবে যে না এখানে কিছু টেক্সট আছে। এভাবে আমরা লিখব, এই কমেন্টটা আমরা এখানে ইউজ না করে আমরা ইউজ করব কোথায়, আমাদের সুন্দর এখানে বোঝার জন্য আমরা এখানে ইউজ করতে পারি, অপস এখানে আমরা কমেন্টটা ইউজ করতে পারি, সরি এখানে হবে না বিকজ এটা সিএসএস এর জন্য অ্যাপ্লাই করা হবে। তো আমরা এভাবে সিএসএস এ কমেন্ট গুলো ইউজ করতে পারি, মূলত কমেন্ট এভাবে ইউজ করা হয়। তো আশা করি বুঝতে পারতেছেন যে কমেন্ট ইন কমেন্ট আউট এভাবে বিভিন্ন টেক্সট লিখে দিলেই সেটাই কমেন্ট হয়ে যাবে। আসলে আপনি বোঝাইতে চাচ্ছেন যে আমি এর ভিতরে কি লিখছি বা কি ইউজ করা হয়েছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট তো করবেনই, এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং নিজেও কিছু শিখুন। তো ভিউয়ার্স, নেক্সট টিউটোরিয়ালে আমরা কথা বলবো HTML এর কালারস নিয়ে, এবং HTML এর কালার কোডগুলো আমরা কিভাবে দেখব এবং কিভাবে খুব সহজে কালার কোডগুলো ইউজ করতে পারি, সেই ব্যাপারে আমরা একটা সফটওয়্যার তৈরি সফটওয়্যার আপনাদেরকে দেখানো হবে। একটা সফটওয়্যারের ভিতরে আপনি ম্যানেজ করে ওর কালার কোডগুলো ইউজ করে আপনি মুখস্থ করে নিয়ে কালার কোডগুলো ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত।